তো আশিস ভাই, একটা পার্সোনাল কোয়েশ্চেন, আপনি কি এখনো এপিক থেকে উঠতে পারছেন? কারণ আমরা জানি যে ইন প্লেয়াররা বেশিরভাগ সবসময় এপিকই থাকে। তার মানে কি, কিমি খেলে অতিষ্ঠ হয়ে হতাশ হয়ে তারপরে আপনি ক্যারি খেলা শুরু করেছিলেন? সে মিডলেন হোক কিমি খেলবে, গোল্ডেন হোক কিমি খেলবে, জ্যাঙ্গেল হোক কিমি খেলবে, রো পারলে কিমি দিয়ে করতো। কোন হিরোদের এগেনস্টে আপনারা একটু হলো প্রবলেম্যাটিক সিচুয়েশনে পড়ে যান? লাইলা মেথিক দান করি, তারপর আমি যখন ইন পিক করি তখন বলে যে এই মেথিকে আবার কি ইন পিক। তারপর গ্লোরিতে যখন চলে যায় আবার গ্লোরিতেও বলে যে এই গ্লোরিতে গ্লোরি লবিতে আবার কি সে ইন পিক। ভাই সমস্যা আছে ভাই, অ্যাঞ্জেলা প্লেয়ার কেন? তুমি আমাকে গেম অ্যাড করো, তারপর একসাথে খেলবো না। প্রো প্লেয়ার যারা আছে বাংলাদেশে, প্রো প্লেয়ার ধরা হয় তাদেরকে, ও তাদের এগেনস্ট আমি কিমি খেলতে ট্যাঙ্ক কিমি, তাও ম্যাচ জিতছি। বাংলাদেশের প্রো প্লেয়ার কয়েকজন আছে আমাদের সাথে, ছিল হলো একটা বাবা, বিড়ি বাবা, সিদ্ধি বাবা, দেন পিসলা বাবা, আমরা সব একসাথে খেলতাম সেখান থেকে। আসলে আপনার মারছি অনেক দিন, রবিনই মারছি, যাই হোক। এই টক শো ক্যান্সেল, ভুলে গেছো? এই প্রোডাকশন টক শো অফ।